অপারেশন সুন্দরবন সিনেমাটিতে আমার ক্যারেক্টারের নাম ছিল হচ্ছে পাখি, এবং এটা হচ্ছে একটা লোকাল মানে সুন্দরবনের মধ্যে একটা লোকাল মেয়ের ক্যারেক্টার দেখানো হয়েছে, যে হচ্ছে খুবই দুষ্টু মিষ্টি ক্যারেক্টার, পজিটিভ থাকতে পছন্দ করে এবং নেগেটিভিটি একদম পছন্দ করে না, এবং তার আশেপাশে যত মানুষ আছে সবারকেই চেষ্টা করে সে যাতে একটা পজিটিভ ভাইব দেওয়ার। এখানে আসলে প্রিপারেশন বলতে আমরা তো আসলে যেমন শহরে বসবাস করি, সো গ্রামের ক্যারেক্টারগুলো নিতে একটু কষ্ট হয়, বাট সেক্ষেত্রে আমি থ্যাংকস জানাবো হচ্ছে দীপঙ্কর দীপন আমার ডিরেক্টর স্যার, সে অনেক হেল্প করেছে প্রত্যেকটা জিনিস যেটা আমি বুঝিনি, হি ওয়াজ ভেরি ভেরি সাপোর্টিভ, অ্যান্ড আমার যারা অন্যান্য কোয়ার্টিস্ট ছিল তাদের কাছ থেকে আমি অনেক সহযোগিতা পেয়েছি, সো দ্য এন্টায়ার টিম ওয়াজ ভেরি অ্যামেজিং অ্যান্ড দে সাপোর্টেড মি সো ওয়েল। আর আমি নতুন হিসেবে তারা যেটা শিখিয়েছেন সেটা আমি আসলে মানে অভিনয়ের মাধ্যমে দিতে দর্শককে চেষ্টা করেছি, অ্যান্ড আই ক্যান সে দ্যাট যে ক্যারেক্টারটা আমি প্লে করেছি সেটা সবার ভালো লাগবে। আচ্ছা, মনে রাখার মতো একটা ঘটনা যদি বলতেন এই অভিনয় করতে গিয়ে? মনে রাখার মতো একটা ঘটনা তো অবশ্যই, যেরকম আপনারা সবাই জানেন যে সুন্দরবনের বিভিন্ন লোকেশনে কিন্তু এটা শ্যুট করা হয়েছে, সো এটা কিন্তু অনেক ইজি কোনো কাজ না, এবং র‍্যাব সদস্যরা সবসময় আমাদেরকে প্রোটেকশন দিয়েছে, সো ওই সময় যখন কাজ করেছি তখন কিন্তু মাঝে মাঝে এরকম হতো যে আমরা একটা লোকেশনে কাজ করছি কিন্তু কিছুক্ষণ আগে বা পরে এরকম হয় যে বাঘের পায়ের ছাপ অথবা বাঘের একটা গন্ধ, এই জিনিসগুলো কিন্তু আমরা ফেস করেছি, সো ইমিডিয়েটলি আমরা সেই লোকেশনটা চেঞ্জ করে অন্যখানে যেতে হয়েছে, সো এটা একটু স্ক্যারি বাট মনে পড়ে আমার মাঝে মাঝে বাসায় থাকলেও। সরাসরি বন্য প্রাণীদের কোনো সাক্ষাৎ মিলেছে কিনা? এটা আমি দেখিনি, বাট আমার টিম মেম্বাররা বলেছে যে রাতের দিকে যখন শুট করা হতো তখন হরিণের চোখগুলো অনেক দূর থেকে বলে দেখা যেত, সো লাইট যখন অন করতো তখন ওরা পালিয়ে যেত আর কি, এরকম কাহিনী আছে, বাট আমি দেখি না যেহেতু আমার কাজগুলো ম্যাক্সিমাম ইনডোর ছিল। এখানে জলদস্যুমুক্ত যেভাবে করা হয়েছে এটা হচ্ছে র‍্যাব সদস্যদের মাধ্যমে বাস্তব জিনিসের সাথে বা ঘটনার সাথে মিল রেখে এটা একটা সিনেম্যাটিক ওয়েতে আমাদের ডিরেক্টর দীপঙ্কর স্যার দেখিয়েছেন, সো এটা দেখার অবশ্যই বিষয় আছে যে আমরা সবাই জানি সুন্দরবন আছে বা কিন্তু সুন্দরবনের বিভিন্ন লোকেশন আমরা জানি না, এবং সেখানে যে জলদস্যুমুক্ত কীভাবে করা হয়েছিল এই ঘটনা কিন্তু আমরা জানি না, সুতরাং এইসব বিষয়গুলো অপারেশন সুন্দরবন সিনেমার মাধ্যমে আপনারা জানতে পারবেন। দর্শকদের উদ্দেশ্যে আমি এতটুকু বলবো যে 4 বছর পার হয়ে গেছে এই সিনেমার জন্য, সিনেমাতে কাজ করতে করতে, এবং দ্য এন্টায়ার টিম উই রিয়েলি ওয়ার্কড ভেরি ভেরি হার্ড ফর দিস মুভি, অ্যান্ড অ্যাজ এ নিউ কামার অলসো আই ট্রাই টু গিভ মাই 100% ইন দিস সিনেমা, সো আশা করি 23 সেপ্টেম্বর আপনারা সবাই হলে এসে সপরিবারে সিনেমাটি উপভোগ করবেন এবং আপনাদের সবার খুব ভালোবাসা পাবো আমরা সবাই। থ্যাংক ইউ সো মাচ।